আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে বলছে আব্বাস। এরপর জানিয়ে দেব ছাত্র দল নেতা কর্মীদের উপর ছাত্রলীগের হামলা, আহত ছয়। এদিকে নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান নাগরিক ঐক্যের। জানিয়ে দেব বিএনপি নেতারা তলে তলে যোগাযোগ করছেন বলছে উবাইদুল কাদের। এদিকে তিন দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সোহেল তাজের। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত চার, আহত ১৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে বলছে আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যতই টালবাহানা করুক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যত ষড়যন্ত্রই সরকার করুক না কেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে। সোমবার শাহজাহানপুরে নিজ বাসভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় শাহজাহানপুর থানা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে। এই আন্দোলন দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষা করার আন্দোলন, এই আন্দোলন দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। তিনি বলেন, এই শাহজাহানপুর থেকে এরশাদ বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলনের সূত্রপাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার আন্দোলন এইখান থেকেই শুরু হবে। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মেধার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ। ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ছয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ হামলায় ছাত্রদলের অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক মনসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র সহসভাপতি আমানুল্লাহ আমান, এস এম হলের কর্মী কাফি ও জিয়া হলের কর্মী মাহমুদ। তাদের মধ্যে মানসুরা আলম গুরুতর আহত হয়েছেন, তিনি দুই কানেই শুনতে পাচ্ছেন না। এছাড়া মেহেদী হাসানের মাথায় ১০টা সেলাই লেগেছে বলে জানা গেছে। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে কাকরাইলের ইসলামিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। ছাত্রদলের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ইফতারের পর ঢাকা মেডিকেল কলেজ বহির্বিভাগের সামনে চা খাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে এ হামলা করা হয়েছে বলে দাবি তাদের। হামলার সঙ্গে ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার কবির, বিদ্যুৎ সূর্য সেন হলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ হাসান শাহিন, জসিমউদ্দিন হল ছাত্র সংসদের সাবেক এজিএস ইমাম হাসান, এম এম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাইল ও সমাজসেবা সম্পাদক আকাশ মহসিন হলের মেহেদির জড়িত বলে অভিযোগ করেছে ছাত্রদল। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কালবেলাকে বলেন, আমাদের নেতাকর্মীরা ইফতার শেষে চা খাওয়ার সময় ছাত্রলীগ হামলা চালায়। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল কালবেলাকে বলেন, সৈকতের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। আমাদের হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। ছাত্রলীগ এখন আর ছাত্র সংগঠন নেই, ছাত্রলীগ এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এই হামলা সেটাই প্রমাণ করে, আমরা এর বিচার চাই। নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান নাগরিক ঐক্যের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, গত দুটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, তবে এবার তা হতে দেওয়া যাবে না। সোমবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে আমগো মাস মাংসর আর চাইলের স্বাধীনতা লাগবো শিরোনামে আলোচনা ও ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকার প্রধানের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্ব
দায়িত্ব হস্তান্তর করুন, সবাইকে নিয়ে নির্বাচন করুন, যদি না শোনেন নাগরিক ঐক্য বৃহত্তর আন্দোলনে যাবে। নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, মাছ মাংস আর চালের স্বাধীনতা নিয়ে প্রথম আলোর সাংবাদিক যা লিখেছেন তা দেশের মানুষের মনের কথা। তিনি বলেন, মানুষের পেটে ভাত নেই এটা সবাই জানে, বোঝে, কিন্তু একটি দল তা বোঝে না। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হাসান, সাবেক সাকিব আনোয়ার, নাগরিক ঐক্যের নারী ঐক্যের সম্পাদক ফেরদৌসী আক্তার প্রমুখ। বিএনপি নেতারা তলে তলে যোগাযোগ করছেন, বলছে ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ না দেখালেও তলে তলে সবাই প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনের বিষয়ে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। হেরে যাবে বলে বিএনপি নির্বাচনে আসতে চায় না দাবি করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে শেখ হাসিনার বিজয় অনিবার্য জেনেই নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের খেলায় নেমেছে বিএনপি। তারা নির্বাচনে অংশ না নিয়ে বরং বিতর্কের সৃষ্টি করতে চায়। সিটি নির্বাচন সহ সব স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি আরো বলেন, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনাদের ভেতর উকিল আব্দুস সাত্তারের মতো অনেক নেতা আছে, অনেকে নির্বাচনে অংশ নিতে পথ খুঁজছে, তলে তলে যোগাযোগ করছে, অপেক্ষা করুন দেখতে পাবেন। বিএনপি ঘোমটা পরে নির্বাচনে অংশ নেয় জানিয়ে তিনি বলেন, তারা হারবে বলে সরাসরি নির্বাচনে আসে না, ঘোমটা পরে নির্বাচনে আসে ধানের শীষ না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতারা নির্বাচনে অংশ নিচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এ অবস্থায় বিএনপিকে বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে জনগণের উপর আস্থা রাখতে আহ্বান জানান তিনি। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় নিজ দলের নেতাকর্মীদের সজাগ ও সচেতন থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিন দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সোহেল তাজের। তিন দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানজিম আহমেদ। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে পদযাত্রা করে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন তিনি। গণভবনের ফটকে সোহেল তাজের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। সোহেল তাজের দাবি তিনটি হচ্ছে, 1971 সালের 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ায় দিনকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করা, 3 নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক। পাকিস্তানে পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত 4 আহত 15। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে অন্তত 4 জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো অন্তত 15 জন। পুলিশের ধারণা, স্বাধীনতা পন্থী কোন বালেস সন্ত্রাসী সংগঠন এ হামলা চালিয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। খবর আল জাজিরার। সোমবার বালুচিস্তানের রাজধানী কোয়েটার রাস্তায় ঘটে বিস্ফোরণ। এ নিয়ে বালুচিস্তান প্রাদেশিক পুলিশ কর্মকর্তা শফকত চিমা বলেন, কোয়েটার কান্দোহারি বাজারের রাস্তায় রাখা পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বাজারের মধ্যে একটি মোটর সাইকেলে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রাখা হয়েছিল, সেখান থেকেই বিস্ফোরণ।